নমস্কার বন্ধুগণ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আলোচনায় ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনা বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। মূলত এই কোশ্চেনটি 2+6 এই মডিউলে আছে। তো বিশ্বায়ন কাকে বলো বা বিশ্বায়নের সংজ্ঞা দাও আসবে 2 নম্বর এবং প্রকৃতি আলোচনা করোতে আছে 6 নম্বর। আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকৃতি সম্পর্কে যে উত্তরটা আমরা পাই সেটা কিন্তু আসলে প্রকৃতি সম্পর্কে কোনো উত্তর নয়। তোমাদের বইয়ে প্রকৃতি সম্পর্কে যে উত্তরটা দেওয়া রয়েছে সেটাই কিন্তু অরিজিনালি প্রকৃতি সম্পর্কে উত্তর। লোকে বা বিভিন্ন জায়গায় ওরা নিজের মতো করে লিখেছে, কিন্তু প্রকৃতি বা বৈশিষ্ট্য রাষ্ট্রবিজ্ঞানে এক নয়। প্রকৃতি আলাদা, বৈশিষ্ট্য আলাদা। তো আমরা কোশ্চেনটার আলোচনা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। বিশ্বায়ন, গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন হলো বর্তমান বিশ্ব ব্যবস্থার সবচেয়ে আলোচিত নাম। অধ্যাপক রোনাল্ড রবার্টসন সর্বপ্রথম বিশ্বায়ন কথাটি ব্যবহার করেন। বিশ্বায়ন শব্দের অর্থ হলো বিশ্ব দর্পণ বা পৃথিবীর আয়না। রাষ্ট্রবিজ্ঞানী মার্শাল ম্যাকলুহান বিশ্বায়নকে বিশ্বপল্লী বা গ্লোবাল ভিলেজের সাথে তুলনা করে বলেন, বিশ্বায়ন কথার অর্থ হল সমগ্র বিশ্ব সীমানা ছাড়িয়ে একটি গ্রাম্যকেন্দ্রিক সভ্যতায় অংশগ্রহণ করা বা অংশ হওয়া। তবে বিশ্বায়ন বলতে বোঝায় এমন একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া যেখানে রাষ্ট্র সংক্রান্ত ধারণার অবসান ঘটিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী আদান প্রদান চালানো সম্ভব। তো এটি হচ্ছে বিশ্বায়নের সংজ্ঞা তোমাদের 2 নম্বরের জন্যে। এইটুকু লিখলে তোমরা আবশ্যিকভাবেই ফুল মার্কস বা 2 নম্বরটা পেয়ে যাবে। এবার আসছি বড় কোশ্চেনে, বিশ্বায়নের প্রকৃতি। শিল্প বিপ্লবের পর সমগ্র বিশ্বে বাজার কেন্দ্রিক প্রতিযোগিতার ফলে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। সস্তা কাঁচামাল, বাণিজ্যিক লাভ, বাজার দখল ও নিয়ন্ত্রণ এবং শোষণমূলক সাম্রাজ্যবাদীর উদ্দেশ্যে গঠিত তত্ত্ব উপনিবেশবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্র স্বাধীন হলে উপনিবেশবাদ অকার্যকর হয়ে পড়ে, ফলে উন্নত ও বৃহৎ রাষ্ট্রগুলি তাদের সস্তা কাঁচামাল, লাভ, বাজার দখল, বাণিজ্যিক ও সাম্রাজ্যবাদী চরিত্রটিকে সফল করার উদ্দেশ্যে এক নতুন তত্ত্ব গ্রহণ করে যার নাম বিশ্বায়ন। বিশ্বায়নের প্রকৃতিকে 3টি দিক থেকে আলোচনা করা যায়, যথা অর্থনৈতিক দিক। বিশ্বায়নের মূল উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান প্রদান। মুক্ত বাজার নীতি, প্রতিযোগিতার মাধ্যমে বাজার দখল, মূলত দেশীয় সীমানা ছাড়িয়ে ক্ষুদ্র বৃহৎ প্রতিটি রাষ্ট্র সমানভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এবং এর মূল দায়িত্ব থাকবে MNC গুলি। এখানে MNC কথার অর্থ হচ্ছে যে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা বৃহৎ কোম্পানি। যেমন MNC বলতে আমাদের হিন্দুস্থান ইউনিলিভার, টাটা, জিও, এটা ভারতীয় MNC। এগুলো বিদেশে তুমি যদি MNC দেখতে যাও তাহলে টেসলা, তারপরে আছে অ্যামাজন, এই সমস্ত বড় বড় জায়ান্ট যেটাকে বলছে, উইন্ডোজ, হ্যাঁ, এই অ্যাপেল, এই সমস্ত বড় বড় কোম্পানিরগুলোকে অনেক সময় MNC বলা হয়। এই বিশ্বায়নকে সঠিকভাবে সমগ্র বিশ্বে নিয়ন্ত্রণ করবে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান, UNO, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশান প্রভৃতি সংগঠনগুলি, যারা আর্থিক দিক থেকে বিশ্বায়নকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার এবং তাকে নিয়ন্ত্রণ করার ঠিকানা নিয়ে রেখেছে। দ্বিতীয়, রাজনৈতিক দিক। বিশ্বায়ন রাজনৈতিকভাবে জাতিরাষ্ট্রের সম্পূর্ণ বিরোধী, কারণ রাষ্ট্রের সার্বভৌমিকতা হলো বিশ্বায়নের বিরোধের মূল কারণ। মূলত পুঁজির অবাধ লেনদেন ও মাত্রাতিরিক্ত মুনাফা জাতিরাষ্ট্রগুলিকে নির্ভরশীল করে তুলেছে।
রাজনৈতিকভাবে বৃহৎ রাষ্ট্রগুলি বিশ্বায়নকে গ্রহণ ও বিশ্ব বাণিজ্যকে সম্প্রসারণের উদ্দেশ্যে কাজ করে চলেছে, যার ফলশ্রুতিতে ক্ষুদ্র অনুন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রগুলি দরকষাকষিতে পিছিয়ে পড়ছে এবং বৃহৎ রাষ্ট্রগুলির খেলার সামগ্রীতে পরিণত হচ্ছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সবাই সমান, সবাই কিন্তু সমানভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কিন্তু যাদের কাছে প্রচুর টাকা রয়েছে, যে সমস্ত কোম্পানিগুলো বড় অনেক বৃহৎ পুঁজিপতি কোম্পানি, তারা ছোট ছোট রাষ্ট্রগুলির কোম্পানিগুলিকে চ্যালেঞ্জের সম্মুখীন করছে এবং তাদেরকে প্রতিযোগিতা থেকে বাইরে ফেলে দিয়ে সেই সমস্ত রাষ্ট্রগুলির অর্থনৈতিক কাঠামোকে নিয়ন্ত্রণ করছে এবং দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে। এটাই হচ্ছে অর্থনৈতিক রাজনৈতিক বিশ্বায়নের প্রকৃতি। তোমরা এটাকে একটু ভালো করে লিখবে, আমি যেটা বললাম সেটা। এরপরে আসছে সাংস্কৃতিক দিক। বিশ্বায়নের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সাংস্কৃতিক বিশ্বায়ন। সমগ্র বিশ্বের সংস্কৃতিকে পরিমার্জন করে এক নতুন ধরনের উন্নতিশীল সাংস্কৃতিক চিন্তাভাবনাকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার কথা হচ্ছে, যেখানে মানুষকে ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করে উন্নতশীল দেশের চিন্তাভাবনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই কাজে সাংস্কৃতিক আদান প্রদান সহ ইন্টারনেটের ব্যাপক ব্যবহার সাংস্কৃতিক বিশ্বায়নের সাফল্যমণ্ডিত করছে। অর্থাৎ সাংস্কৃতিক কথার অর্থ হচ্ছে যে আমরা সব কিছুতেই আমেরিকা, লন্ডন, ফ্রান্স উন্নত অর্থাৎ উন্নত দেশগুলির সংস্কৃতিকে ফলো করার চেষ্টা করছি। এটা আমাদেরকে আমরা ভাবছি সেরকম হব, কিন্তু সেটা ওরা কন্ট্রোল করছে আমাদের সংস্কৃতিটাকে নষ্ট করে ওদের সংস্কৃতিটাকে গ্রহণ করতে। এটাই হচ্ছে বিশ্বায়নের আসল রূপ। মূল্যায়ন। উপরিক্ত আলোচনা থেকে বলা যায় যে বিশ্বায়ন সমগ্র বিশ্বে ব্যাপক প্রসার লাভ করেছে, ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, রাষ্ট্রের গণ্ডি কাটিয়ে মানুষ সমগ্র বিশ্বের মানুষের সাথে যোগাযোগ রাখতে পেরেছে, বিশ্ব পর্যটন, বিশ্ব স্বাস্থ্য, FDI-এর মাধ্যমে, FDI-এর কথার অর্থ হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এর মাধ্যমে বেকারত্বের সমাধান হয়েছে ইত্যাদি বিষয়ে বিশ্বায়নের ব্যাপক সাফল্য অর্জন করেছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে রাষ্ট্রের সার্বভৌমত্ব, MNC-গুলির আধিপত্য ও বিশ্ব বাজারে বৃহৎ পুঁজিপতি রাষ্ট্রগুলির একাধিপত্য বিশ্বায়নকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একাধিপত্য হবে এখানে। তো মূলত এই কোশ্চেনটি এখানে শেষ হলো। তোমরা এই কোশ্চেনটিকে স্ক্রিনশট নাও এবং সেই কোশ্চেনটিকে পরীক্ষার খাতায় লিখো, 100% ফুল নাম্বার পাবে, 2+6 সম্পূর্ণ 8 নাম্বার, 8-8ই পাবে যদি অ্যান্সারটা তুমি লিখে আসতে পারো। ধন্যবাদ।